কার্বনের কত, ছয়, তাহলে প্রোটন সংখ্যা ছয়, সবুটন সংখ্যা ছয়ই থাকবে স্বাভাবিক। স্যার আবার কিন্তু মিউট হয়ে গেছিলেন। ভিন্নতা কোথায়, নিউট্রনে ভিন্নতা? সিমিলারলি আমি এরকম অনেকগুলো আইসোটোপের কথা বলি, যেমন এখানে কার্বন বললাম, ওকে আমি চাইলে এখানে অন্য আইসোটোপ বলতে পারি, যেমন ধরো হচ্ছে বললাম ক্লোরিন, ক্লোরিনের একটা আছে হচ্ছে এখানে 37, আরেকটা হচ্ছে 35, ক্লোরিন পরমাণু, বাট তাদের কি ভর আলাদা? এরকম হতে পারে তাদের ভর আলাদা, যেমন হাইড্রোজেন এর 7টি আছে, আমি তাহলে তিনটি লিখি, তিনটি কথা বলি, হাইড্রোজেন এর হচ্ছে 3, 2, 1, অর্থাৎ কোন হাইড্রোজেনের ভর হচ্ছে 1, কোন হাইড্রোজেনের 2, কোনটা 3, কিন্তু প্রত্যেকের প্রোটন সংখ্যা কত? প্রত্যেকে কিন্তু 1, কারণ প্রোটন সংখ্যা 1 বিধায় তো সে হাইড্রোজেন। তাহলে ভিন্নতা কোথায়? ভরে ভিন্ন, আর ভর তাহলে ভিন্ন কোন জায়গায় হইলো? ভরে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন, তাহলে প্রোটন তো একই, তাহলে ভিন্ন কোন জায়গাতে? নিউট্রনের ভিন্নতা। তাহলে এদের প্রত্যেকে নিউট্রন আলাদা পরস্পর, কিন্তু প্রোটন এক, তাহলে এই সকল মৌলগুলাকে পরস্পর পরস্পরের আইসোটোপ বলা হয়, অর্থাৎ আইসোটোপ কিন্তু একটা পরমাণু। এখন আসি পরবর্তী কথা, আমরা এই আইসোটোপ কি করব, এই আইসোটোপ থেকে আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করবো, অর্থাৎ প্রত্যেকটা আইসোটোপ আমরা ভর বের করবো, সেটা কি বল, গড় ভর। এখন বের করতে আমাদের কি করতে হবে, আমাদেরকে দেখতে হবে আইসোটোপ গুলা প্রকৃতিতে কেমন ভাবে পাওয়া যায়, অর্থাৎ ধরে নিলাম যে যদি দুইটা আইসোটোপ এদের শতকরা পরিমাণ ধরলাম এ ও বি, অর্থাৎ প্রকৃতিতে এরা শতকরায় এ আর বি পার্সেন্ট পরিমাণে পাওয়া যায়, যদি এমন হয় এরা প্রকৃতি এরকম ভাবে পাওয়া যাচ্ছে, এবং প্রকৃতিতে প্রাপ্ত যে ভর সংখ্যা, সেই ভর সংখ্যা ধরলাম এখানে হচ্ছে M1 ও M2, অর্থাৎ M1 হচ্ছে একটা ভর, M2 হচ্ছে আরেকটা ভর। তাহলে এদের যদি আমরা গড় পারমাণবিক ভর বের করতে চাই, অর্থাৎ গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাই, তাহলে আমাদের ছেলেকে কি করতে হবে, তাহলে আমাদের একটা ইকুয়েশন প্রয়োগ করতে হবে, তাহলে ওই মৌলটি, সুতরাং বা তাহলে মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর হবে এই A m1 যোগ A মানে B m2, বিভেদটা হচ্ছে 100%, 100, আচ্ছা যার পার্সেন্ট দিয়ে তার ভরকে এগো, যার পার্সেন্ট দিয়ে তার ভরকে এগো, ভাগ 100, কেন, কারণ শতকরায় তুমি মানটা নিয়েছো, মানে এ আর বি এর মানটা পার্সেন্ট আকারে আছে না, যার কারণে শতকরায় থেকে ভরে আনার জন্য আমরা এখানে আসলে ভাগ করি, কারণ শতকরা থেকে স্বাভাবিক আনতে কিন্তু আসলে ভাগ করতে হয়, এই হচ্ছে কাজ। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, সাপোজ আমি এই ক্লোরিনটাকে নিয়ে থাকি, এটা নিয়ে আগে কাজ করি, ক্লোরিনটা যেটা কি করে বের করবো, খুবই একটা ব্যাপার, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল তো এই যে দুটো পরমাণু নেই ক্লোরিন, তো ক্লোরিনের প্রকৃতিতে প্রাপ্ত একটা মৌল যার হচ্ছে তোমার 75 মানে 5% থাকে হচ্ছে প্রাপ্ত আর কি প্রকৃতিতে, এখন যে মৌলটা আমরা প্রকৃতি পাচ্ছি 75%, এইটার ভর আসলে 35, অর্থাৎ যার ভর 35 গ্রাম, সেই মৌলটা প্রকৃতিতে শতকরায় প্রায় 75% পাওয়া যায় এই আইসোটোপটা, ওকে 35 গ্রাম ভরের ক্লোরিনটা প্রকৃতিতে প্রায় 75% পাওয়া যায়, এবং 25% পাওয়া যায় শতকরায় তোমার হচ্ছে M2, যেটা পাওয়া যায় 37 গ্রাম ভরের যে ক্লোরিনটা আছে সেটা পাওয়া যায় প্রকৃতিতে এই পরিমাণ শতকরা। এখন আমরা যদি এর বের করি গড় আপেক্ষিক পারমাণবিক ভর, কিভাবে বের করবো, সেম সূত্র A m1 যোগ B m2 বের হচ্ছে 100, সো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা হচ্ছে এখানে মানটা বসানো 75। শুনতে পাচ্ছি এখানে কি শুরু করি, আমি কি বলছি এখানে, আমি একটা বলে আপনাকে পাওনি করবে, এখন সাউন্ড কমে গেছে, কমে গেছে, আচ্ছা ওকে দেখো এবার এখানে কি করলাম, এখানে হচ্ছে আমি দুইটি মৌল দিলাম, দেখো এইটা কিন্তু একটা মৌলের কি, এটা হচ্ছে একটা মৌলের শতকরা পরিমাণ এবং তার ভর একটা আইসোটোপের, এটা কিন্তু আরেকটা আইসোটোপের
শতকরা পরিমাণ আর ভর, এই দুটার আমরা কি করে গড় আপেক্ষিক ভর বের করি। তো সূত্র কিন্তু একই শিখে (a(m1+bm2)=100, রাইট? তো আমাদের এখানে কাজটা কি দাঁড়ালো, এখানে আমরা কি করলাম অ্যাকচুয়ালি, এখানে হচ্ছে আমরা দেখলাম এই ভ্যালু গুলো বসানোর পরে আমরা এখানে পাচ্ছি কত 35.5, মানে আমরা সেই সূত্রের মধ্যে মানটা বসাবো আর কিছু না। আমরা দেখবো এক্সামে কিন্তু আমরা এই মানটা দিয়ে দিচ্ছি 35.5, অর্থাৎ আমরা সাধারণত যে ভরগুলাকে ব্যবহার করি সেটা গড় আপেক্ষিক পারমাণবিক ভর কেনা, কারণ আমরা তো প্রকৃতিতে একটা মোল সিঙ্গেল ওয়ে পাই না। কেন পাই না? কারণ ওই মোলটার একই মানে একটা মোল যে ধর্ম ওইটাই তো পাই না আসলে। আমরা অনেকগুলো মোল পাই, অনেক রকম মোল, অনেক রকম ভরে পাই একটা মোল, তো আমরা কোনটা ইউজ করি? হাইড্রোজেনের তো তিনটা পাচ্ছি, সাতটা পাচ্ছি, কোনটা ব্যবহার করবো? যার কারণে কি করে বলো, বুঝতে পারছো কথাটা? এখন যদি আমরা একাধিক পরিমাণের মৌল নিই, একাধিক অর্থাৎ এখানে দুইটি না, ধর আইসোটোপ আছে চারটি, তখন সূত্র কিন্তু এরকম কন্টিনিউয়াস হবে। মানে এ এম ওয়ান প্লাস বি এম টু, যদি আরো অনেক হইতো তাহলে ওকে একইভাবে সি এম থ্রি ডি এম ফোর প্লাস, এরপরে আরো বললে কি হইতো ই এম ফাইভ, অর্থাৎ যত মৌল তার শতকরা পরিমাণ আর পার্সেন্ট, তার মানে ভর আর শতকরা পরিমাণ, ভর শতকরা পরিমাণ, ভর শতকরা পরিমাণ গুণ করলেই ব্যাস তাকে একসাথে ভাগ করলে কিন্তু আমরা আসলে গড় মানটা পেয়েছি। খুবই যেটা ব্যাপার গড় বের করার ওয়ে, পারবো? ইনশাআল্লাহ জয় আফেদি। জি স্যার। আচ্ছা এখন ওকে, এবার তোমাদের একটা বইয়ের একটা কোশ্চেন নিয়ে কথা, খুবই কমন একটা কোশ্চেন হবে, এক্সামে লাগে তো এটা কথা বলি। অনেক ক্ষেত্রে শতকরা পরিমাণটা আমাদের দেওয়া, আমাদের শতকরা পরিমাণ বের করতে হবে অনেক, আমরা সেটা কি করে শতকরা পরিমাণটা দেওয়া নেই, তখন আমরা কিভাবে কাজ করবো সেটা দেখি। অর্থাৎ বলা হলো বইয়ের একটা কোশ্চেন যে বলা হলো কপার, কপারের দুইটি আইসোটোপ, কপারের দুইটি আইসোটোপ দেওয়া আছে, ধরো এই আইসোটোপ দুইটার একটা হচ্ছে 63 কপার অর্থাৎ 63 ভরের কপার, এবং আরেকটা ধরো হচ্ছে 65 এই ভরের কপার, এবং এদের যে গড় আপেক্ষিক এদের মধ্যে যদি বলি যে গড় আপেক্ষিক এদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর তো দেওয়া আছে 63.5, গড়টা দেওয়া আছে। এবার বলা হলো এদের শতকরা পরিমাণ কত, প্রকৃতিতে প্রাপ্ত এদের শতকরা পরিমাণটা কত? এদের শতকরা পরিমাণ কত? ব্যাপারটা খুবই সিম্পল। এখন এই ক্ষেত্রে কি করবো আমরা, শতকরা মান বের করতে হবে। আমাদের জন্য কাজকে আমরা প্রথমে ধরে নিই যে যে কোন একটার শতকরা ধর্ম ধরলাম পরিমাণ হচ্ছে ক বা ক বা এক্স বা ওয়াই বা এ বি সি, ধরে নিলাম ধরি 63 কপার এর শতকরা পরিমাণ ধরো এক্স মানে এক্স পার্সেন্ট, তাহলে 65 কপার এ শতকরা পরিমাণ কত হবে 100-x এত পার্সেন্ট, কারণ দেখো পুরোটা হচ্ছে 100, তাই না? যদি ও হয় মানে এক্স, তা আপেক্ষিক পারমাণবিক ভর মানে হচ্ছে কি আসলে এ এম ওয়ান প্লাস বি এম টু ডিভাইড বাই হচ্ছে 100,
ওকে এবার মানটাকে বসে দেখো তাহলে এবার এই মানটা দেওয়া আছে এই মানটা কিন্তু এইটা 63.5 গ্রাম তো লিখলাম 63.5 এর মান কত আমরা জানি এম এর মান আমরা জানি তাই না ওইভাবে লিখবো যে এ এখানে কত এ কিন্তু এখানে এক্স তাই না এ হচ্ছে এক্স গুণ বি কত বি হচ্ছে 63 তাই না প্লাস এখানে দেখো বি এখানে কত এখানে বি হচ্ছে 100 মাইনাস এক্স গুণ এখানে এম টু কত এটা হচ্ছে 65 ছিল হ্যাঁ 65 ডিভাইড বাই এটা হচ্ছে 100 তো আমরা ক্যালকুলেট করি এখন এটাকে কত আসে এটা 63.5 ইকুয়াল নিচে হচ্ছে এটা 100 আর উপরে যা পাচ্ছি সেটা কত এখানে 63x প্লাস 65 মাইনাস 65x বা 63.5 100 এখানে এটা হচ্ছে বিয়োগফল কত হয় মাইনাস 22x প্লাস 650 দেবে এবার কোণাকোণি গুণ করে দেখো এই কোণাকোণ করলে কত হয় এটা এটা হয় 635 ডাবল জিরো ইকুয়াল এটা হচ্ছে মাইনাস 2x প্লাস 650 দেবে ওকে নেক্সট এটা পরবর্তী করে এখানে মাইনাস 2x নিয়ে আসি এটা হচ্ছে 2x আর 6500 মাইনাস এটা 63500 হয় বুঝলে ওকে তো মাইনাস করে কত দেখো এটা 2x ইকুয়াল এখানে আসে হচ্ছে 150 বা x ইকুয়াল এখানে আসে 150 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 75 তাহলে পেয়ে গেলাম কত 75% তাহলে বলতে পারি এখান থেকে সুতরাং 63 কপার এর শতকরা পরিমাণ এটা হচ্ছে এখানে 75% তাহলে 65 কপার যেটা আছে এর যে শতকরা পরিমাণ সেটা কত হবে শতকরা পরিমাণ যেটা সেটা হবে 100 মাইনাস এক্স অর্থাৎ 100 মাইনাস 75 is equal কত হচ্ছে 25% বুঝতে পারলাম আমরা কি করে মানটাকে ক্যালকুলেট করলাম বলো এখানে কি দাও এনিথিং না স্যার আফরি রায়ান কোনো ডাউট না স্যার শিওর জি স্যার এবার এর আগের দিন বুঝছো আমি তোমাদের একটা নিয়ম শেখাতে চেয়েছিলাম তাই না ওই যে হচ্ছে নিচের দিকে তোমার বিন্যাস করা পদ্ধতি দেয় এটা হচ্ছে শর্টকাট নিয়ম তাই তো ওরা শেখাতে পারে রাস্তা শেখাই দেয় এটা বিন্যাসের শর্টকাট যে নিয়মটা সেটা বন্ধ করো কারণ একটু পরে মিটিং শেষ হতে পারে আবার চালু করো কারণ মিটিং শেষ হয়ে গেলে রেকর্ডটা স্টপ